সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলে আসছি তেবাড়ির হাটে। তেবাড়ি হাটে আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো। ভাই, এগুলো কি মাছ ভাই? বড় পুঁটি না? কত করে দিচ্ছেন আজকে? 220 টাকা কেজি। রুই কত করে দিচ্ছেন? 260 200। আচ্ছা, 260 আর 280। ইলিশ কত করে? এগুলো 500। জাটকা গুলা না? জাটকা গুলো হচ্ছে 500 টাকা কেজি। এ মাছ কার? এ মাছ? আচ্ছা, কত করে দিচ্ছেন ভাই বাটা? 250 টাকা বাটা না? সিলভার কত করে দিচ্ছেন? সিলভার 140 টাকা। দর্শক ভাইবার, রয়েছি তেবাড়িয়ার হাটে। আজকে মাছের বাজার দর কেমন যাচ্ছে জানার চেষ্টা করবো আপনাদেরকে। আর এখানে রয়েছে হচ্ছে তেলাপোয়া কত করে আজকে? 140। তেলাপোয়া 140। এই মাগুর নাকি? মাগুর মাছ? তাহলে বিদেশি মাগুর কত করে? 150 টাকা না? 150 টাকা। দেশি মাগুর? ₹500 কেজি, ₹700, ₹800 দেওয়া যদি ₹550, ₹600। ₹160 কেজি। মোটামুটি খুব ভালো ব্যবসা হচ্ছে, খুব ভালো হচ্ছে ভাই। কত করে দিচ্ছেন এগুলো? 360 কেজি ভাই। 360 কেজি বিক্রি করলেন? হ্যাঁ। ₹320 রাখলাম বাজান। ওটা 260। ₹400, ₹450 আর এটা 300 টাকা। বাইম ভাই 700 টাকা কেজি, 750 বেশি আগে। জি, পাবদা 350, ₹320 এরম বেশি। গুচি 640। এটা এটা বয়াল ওই 1200 টাকা চাচ্ছি, বেচা হচ্ছে না ভাই এখন। কি হবি কি হবি বলা ভাবি না? নদীর নদী ভাগ্য ডাঙ্গা পরা হাল টেবিলের মাছ। কত করে ভাই টেঙ্গা? টেঙ্গা 560 ভাই। 560 টাকা। কি মাছ ভাই এগুলো? এগুলো কাতল মাছ। কাতল কত করে বেচা? কাতল 400 পর্যন্ত বেচা যাবে। 400? আর এগুলো কি? জাপানি? এগুলো জাপানি, হাংরি জাপানি। হাংরি কত করে? হাংরি জাপানি 280।
আর এখানে আছে রুই নাকি রুই মাছ রুই কত করে দিচ্ছেন রুই মাছ 360 আর এগুলো কি ব্রিগেড এগুলো ব্রিগেড এগুলো গ্লাস কাপ কত করে দিচ্ছেন ব্রিগেড ব্রিগেড 250 240 গ্লাস কাপ 250 240 সিং মাছ কত সিং মাছ 260 মিলে 250 ধরবানি কতখানি কাকা এটা তো বাসা কা কত করে দিচ্ছেন ভাই এটা দেখনা 550 টাকা গেছে বিলে দেশি না আচ্ছা এটা সিং 400 টাকা গেছে 400 দেশি বেনটা 550 হ্যাঁ সুপ্রিয় দর্শক, এই ছিল হচ্ছে আজকের তেবাড়িয়া হাটের মাছের বাজারের আপডেট। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।